হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। আজকে ক্লাস সিক্স, তোমাদের বাংলা সিলেবাস তোমরা নিশ্চয়ই জানো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। আজকের ভিডিওতে তোমাদের লাস্ট মুহূর্তের হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। আজকে ক্লাস সিক্স, তোমাদের বাংলার শেষ মুহূর্তের সাজেশন আমি দিতে চলেছি। তোমরা যদিও সমস্ত প্রশ্নের উত্তর করে রেখেছো, তো আজকে তোমরা দেখে নাও এই প্রশ্ন উত্তরগুলো তোমরা করেছো কি না। ঠিক আছে, তো দেখো, তোমাদের যেহেতু থার্ড ইউনিট টেস্টের যে সিলেবাসটি রয়েছে, বঙ্গমাতা জননীমাতা থেকে ননীদা নট আউট পর্যন্ত, তাই ননীদা নট আউট থেকেই আমি দিতে শুরু করছি কোশ্চেনগুলি। তোমরা দেখো দেখো ননীদা নট আউটের এই হাতে কলমের যে প্রশ্নগুলি রয়েছে, ছোট প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই করে নেবে, কারণ ছোট প্রশ্নে তো কোনো সাজেশন হয় না, তাই এই প্রশ্নগুলো অবশ্যই করে দেখো। এই ছয়ের দাগের প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে। সিসিএইচে খেলোয়াড়ের মুখ প্লান হয়েছিল কেন, ব্যাটসম্যান কী ছাড়ছিল কেন, ফিল্ডাররা মাঠে কী করছিল, এই যে ছোট প্রশ্নগুলো ছয়ের দাগের রয়েছে, এগুলো তোমরা অবশ্যই করবে। সাতের দাগের থেকে দেখে নাও, তোমরা এখানে সাতের দাগের যে প্রশ্নগুলি রয়েছে, এখানে এই দুটি প্রশ্ন তোমরা করে রাখবে। সারা মাঠ অবাক শুধু ননীদা ছাড়া, সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল, ননীদা সে ঘটনায় অবাক হলেন না কেন। আর এখানে সাতের পাঁচ, আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো, আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হয়েছিল কেন, মাঠে চূড়ান্ত অস্থিরতার সময় ননীদা কেমন ভূমিকা নিলেন, এই যে প্রশ্নটি তোমরা অবশ্যই যদি না করে থাকো কর। এবার দেখে নাও কিশোর বিজ্ঞানী থেকে এই প্রশ্নগুলি তোমরা করেছো কি না। কিশোর বিজ্ঞানের এই হাতে কলমে যে ছোট প্রশ্নগুলি রয়েছে, এগুলি অবশ্যই করবে, কারণ ছোট প্রশ্ন সাজেশন তো হয় না, তোমরা নিশ্চয়ই জানো। তো এই ছোট প্রশ্নগুলি তোমরা অবশ্যই করে রাখবে। এখানে দেখো যে প্রশ্নগুলি রয়েছে, এর মধ্যে দুটি কোশ্চেন তোমরা করেছো কিনা অবশ্যই দেখে নাও। মন লাগে না খেলায়, কার খেলায় মন লাগে না, কিশোরেরা সাধারণত কোন ধরনের খেলাধুলা করে থাকে, তার পরিবর্তে ছড়ার কিশোরটি কী করতে পছন্দ করতো, এই প্রশ্নটি। আর আটের ছয় দেখো, বৃদ্ধ এখন সুধায় লোকে, কে এখন বৃদ্ধ, লোকে তাকে কী জিজ্ঞাসা করে, তাদের প্রশ্নের উত্তরে তিনি কী। না পাহারার পরীক্ষা, এই যে গল্পটি রয়েছে, গল্পটি কবির নাম তোমরা মুখস্থ রাখবে, লিখে প্র্যাকটিস করবে। এছাড়াও যেহেতু এই না পাহারার পরীক্ষাতে এই গল্পটিতে কোনো প্রশ্ন উত্তর নেই, প্রশ্ন কোনো নেই, সেই জন্য এখানে লাস্টের দিকে দেখবে দেওয়া আছে যে ছেলেরা কোথায় পরীক্ষা দিতে গেছিল, ওই জায়গাটির নাম তোমরা অবশ্যই মুখস্থ করে নিও। আর হচ্ছে এই গল্পের মধ্যে সবথেকে ডান পিঠে ছেলেটির নাম কী ছিল, ঠিক আছে, এই দুটো করে রাখ। এবার দেখো হাবুর বিপদ থেকে প্রশ্নগুলি, দেখো হাবুর বিপদের এই হাতে কলম থেকে যে প্রশ্নগুলি রয়েছে, এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই করে নিও, এগুলো সব ছোট প্রশ্ন, এগুলি অবশ্যই করে নিও। এরপরের বড় প্রশ্নগুলো বলে দিচ্ছি আমি পরের পেজে, হাবুর বিপদের যে এই প্রশ্নগুলি রয়েছে, এগুলো সবই ছোট প্রশ্ন, এগুলো তোমরা অবশ্যই করে নিও। বিপদ এই চ্যাপ্টারে প্রচুর প্রশ্ন রয়েছে, এই দশের দাগের যে প্রশ্নগুলি রয়েছে, এগারোটা প্রশ্ন রয়েছে, এই দশের দাগের প্রশ্নগুলির মধ্যে এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই করবে। এইটাই সুধীরবাবুর মেথড, সুধীরবাবুর মেথডটি কী, তার মেথড, তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কী। আর তারপর দশের ছয়, সুধীরবাবুর একটি মুদ্রাদোষ, কী সেই মুদ্রাদোষ, কখনই বা এর বহিঃপ্রকাশ ঘটেছিল। এই এগারোটি প্রশ্নের মধ্যে এই দুটো প্রশ্ন যদি করে না থাকো অবশ্যই করে নিও। এবার দেখো শহীদ যতীন্দ্রনাথ দাস এই চ্যাপ্টারের হাতে কলমের যে প্রশ্নগুলি রয়েছে, ছোট প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই করবে। নেক্সট পেজেও দেখো এই যে প্রশ্নগুলি রয়েছে, সাত আট নয়, এই প্রশ্নগুলি অবশ্যই করবে। এরপরে দশের দাগের একদম নিচে, দশের এক, যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন এবং এর ফল কী হয়েছিল, এই প্রশ্নটি তোমরা অবশ্যই করবে। এরপর দশের দাগের যে প্রশ্নটি রয়েছে, দশের চার, এরপর বঙ্গমার জননী আমার, দেখো বঙ্গমার জননী আমার এই হাতে কলম থেকে এই ছোট প্রশ্ন যেগুলো রয়েছে, এগুলি তোমরা অবশ্যই করে রাখবে। এরপর দেখো এই যে আটের দাগের যে প্রশ্নগুলি রয়েছে, এই উপরেরগুলো অবশ্যই করবে,
একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখো, মানে যত শর্ট প্রশ্ন আছে একটাও ছোট প্রশ্নগুলো ছাড়বে না। এরপরে দেখো 8টার দাগে যে প্রশ্নগুলি রয়েছে এখানে 10টা দেওয়া আছে, তার মধ্যে 1, 2, 3 অবশ্যই তোমরা করবে। কবি দেশকে কিনে কী কী নামে সম্বোধন করেছেন, কে গো মা তোর মলিন বেশ, মা বলতে কবি কাকে বুঝিয়েছেন, তাকে মা বলা হয়েছে কেন, আর মায়ের বেশ মলিন ও রুক্ষ কেন। এই যে 3টে প্রশ্ন পরপর আমি লাল কালার দাগ দিয়েছি। এরপর যেহেতু 3rd ইউনিটের সিলেবাস যা ছিল আমি সেখান থেকে তোমাদের সাজেশনটা দিয়ে দিলাম, এরপর যেগুলো বলবো 2nd ইউনিটে যেমন যেগুলো ছিল মরশুমের দিনে, তারপরে হাট, দেওয়াল চিত্র, হ্যাঁ, ঝুমুর, পিঁপড়ে, ফাঁকি, উজ্জ্বল এক ঝাঁক পায়রা, আশীর্বাদ, এক ভুতুড়ে কাণ্ড, এগুলো থেকে ভর দুপুরে 1st ইউনিটে যেগুলো ছিল পাইনদারি, আকাশে নয়নতুলি, তারপর পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমোরে পোকার বাসাবাড়ি, এই এই জায়গাগুলো থেকে যতগুলো তোমার শর্ট প্রশ্নগুলো রয়েছে ছোট ছোট প্রশ্নগুলো তোমরা অবশ্যই সেগুলো করে রাখবে, ঠিক আছে? তো এখানে পশু পাখির ভাষা থেকে যেসব ময়ূরের ডাক, তারপরে হরিণের হাতির ডাক, তারপরে এগুলোকে কি কি বলা হয়, পাখির ডাক, এইগুলো অবশ্যই তোমরা করবে। কুমোরে পোকার বাসাবাড়ি থেকেও কিছু প্রশ্ন আছে, এগুলো তোমরা পড়বে। এরপরে দেখো এখানে 3rd ইউনিট টেস্টের যে তোমাদের ভাষা চর্চা সিলেবাসটি রয়েছে, এখানে দেখো রয়েছে পত্র রচনা একদম নিচে, পত্র রচনা, বোধ পরীক্ষণ, দিনলিপি। এখানে পত্র রচনা আসবে এবং বোধ পরীক্ষণটাও দেয় এবং দিনলিপিটাও থাকবে। আর অনুচ্ছেদ রচনা 2nd ইউনিট টেস্টে যদিও সিলেবাসে ছিল, কিন্তু রচনা কিন্তু অ্যানুয়াল পরীক্ষায় আসবে, ঠিক আছে? ব্যাকরণ বইয়ে যে সব থেকে শেষ 3 নম্বর নমুনা প্রশাসনিক চিঠিটি রয়েছে, বিদ্যালয়ের সামনে যান নিয়ন্ত্রণের অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে পত্র, এই পত্রটি তোমরা অবশ্যই করে নেবে, ঠিক আছে? এইভাবে লিখতে হবে, কিভাবে লিখতে হবে পুরোপুরি বইয়ে সুন্দর করে দেওয়া আছে। তোমরা এই জায়গাগুলোতে শুধু চেঞ্জ করবে, নিজের নিজের জেলার নাম দিয়ে দেবে, নিজের নিজের জায়গার নাম দিয়ে, আর উপরেরটা সেম যা আছে তাই, এইভাবে লিখে এই চিঠিটি তোমরা অবশ্যই করবে। এছাড়া এই নমুনা প্রশাসনিক পত্র প্রথম চিঠিটি যেটি রয়েছে রাস্তা সংস্কার আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের কাছে পত্র, এটিও তোমরা করে রাখবে। আরেকটি যেটি বলবো বন্ধুকে পত্র, জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র, এই চিঠিটিও তোমরা করে রাখবে, ঠিক আছে? দেখো রচনা কী করবে আমি বলে দিচ্ছি। একটি নদীর আত্মকথা, শীতের একটি দিন এবং স্বামী বিবেকানন্দ, এই রচনাগুলি তোমরা যদি না করে থাকো অবশ্যই অবশ্যই করবে। হজবরল বইটি থেকে হাতে কলমে যে ছোট প্রশ্নগুলি রয়েছে এগুলি তোমরা অবশ্যই করবে। এরপর দেখো নেক্সট পেজে এই উপরে শূন্যস্থানগুলো তোমরা অবশ্যই করবে, এবং 3-এর দাগের থেকে লাস্টের যে 2টো প্রশ্ন আমি দাগ দিয়েছি লাল দাগ, অজবরল বইটির নাম এরকম কেন, তোমার কি নামটি ভালো লেগেছে, ভালো বা মন্দ লাগার কারণ, এটা লিখতে হবে। আর দেখো লাস্টে হজবরল বইটিতে কোন চরিত্রকে তোমার সবথেকে ভালো লেগেছে, কেন ভালো লাগলো, সে বিষয়ে কোন চরিত্রটাকে ভালো লেগেছে এবং কেন ভালো লাগলো সেটা অবশ্যই লিখতে হবে। এই 2টো প্রশ্ন তোমরা অবশ্যই করে নেবে, ঠিক আছে? তাহলে আজকের যে আমি তোমাদের সাজেশনটি দিলাম বাংলার, এই প্রশ্নগুলো যদি না করে থাকে অবশ্যই অবশ্যই তোমরা করে নিও, ঠিক আছে? তাহলে আজ এখানে শেষ করছি, ভালো।